সালামু আলাইকুম ইনিমাস কিচেন বলোকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি কচুর লতা দিয়ে শুকনো মাছ দিয়ে তারপরে কাঁঠালা গুটি এগুলো দিয়েই বানাবো তো দেখুন তার জন্য আমি কচুর লতাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম এখন আমি পরিষ্কার করে নেবো তার জন্য এখানে দিয়ে দিলাম লবণ আর কিছু লেবুর রস তো এগুলো দিলে কিন্তু কচুর লতাগুলো একদম ছাপা হয়ে যাবে দেখুন তারপরে কি সুন্দর জগঝগা হয়ে গেল তারপরে আমি ধুয়ে নিলাম কাঁঠালের গুটিগুলো কাঁঠালের গুটিগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি ধুয়ে নিলাম আলু তো আলুগুলোও আমি কচু লতার শেপে কেটে রেখে দিয়েছি এখন আমি পরিষ্কার করে নিলাম এই যে শুকান মাছগুলো তো এগুলো আমি দু তিন মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়ে এখন আমি চুলায় একটা কেরাহি বসিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিলাম এখানে তেল আর তেলটা গরম হওয়ার পরে এখন শুকনো মরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম তো শুকনো মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব রসুন পেস্ট তো রসুনটা বেশি পরিমাণে দিলে কিন্তু কচুর যে গলাটা লাগে সেটা আর লাগবে না যাই হোক এখন আমি ভালো করে এইগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিব শুকান মাছগুলো তো শুকান মাছগুলো ভালো করে কষিয়ে নিব তার জন্য এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো শুকান মাছটা কতটা ফ্রেশ ছিল আপনারা দেখতেই পারছেন যে কতটা সুন্দর দেখতে যাই হোক এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দু তিন মিনিট তারপরে আমি এখানে দিয়ে দেবো ওই যে আলু তা আলু দিয়ে আবার দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কাঁঠালের গুটি তো কাঁঠালের গুটিগুলো যতটুকু পারা যায় পাতলা করে কুটে নয় বেশি ভালো হয় তার মানে কাঁঠালের গুটি যেহেতু সিদ্ধ হতে অল্প টাইম লাগে তাই আর কি এখন দিয়ে দিলাম কচুর লতাগুলো যেহেতু কচুর লতা জলদি জলদি সিদ্ধ হয়ে যায় তাই সবার লাস্টে দিয়ে দিলাম এখন দিয়ে দিব আধা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর যে যেরকম পছন্দ করে ওই মতেই লঙ্কা দিলে হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম এই যে মশলাগুলো এই মশলাটা ঘরে বানানো মশলা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তো এভাবে ভালো করে নেড়ে ছেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট আর বারে বারে আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে নিচে লেগে না ধরে যাই হোক ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম দু তিন মিনিট পর আবার আমি চেক করে নিয়েছিলাম যে আমার কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিব জল তো জলটা আমি অল্প অল্প করেই দিছিলাম যাতে বেশি হয়ে না যায় আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কচুর লতাটা গলে যাবে আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো জলটা দেওয়া শেষ হয়ে গেল এখন আমি আবার ঢেকে রেখে দেব। সবগুলো উপকরণ যেহেতু হাফ হয়ে গেছে শুধু কাঁঠালের গুঁড়িটাই বয়েল হয়নি তো তার জন্য আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর বারে বারে আবার চেক করে নিয়েছিলাম যে পানিটা শুকাইছে কিনা তো তার জন্য আপনাদেরও চেক করে নিতে হবে সবজির পানিটা যেহেতু একদম শুকিয়ে যায়নি তো তার জন্য আমি এটা হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম তো এখন দেখুন এই যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো আমার কচুর একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো আর এটা কতটা সুন্দর হয়েছে মানে কি আর বলবো দেখতে যতটা লবণীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে আর আমি তো কচুরতা খেতে খুবই পছন্দ করি তো আমার মতো কে কে পছন্দ করেন তো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন আর যে দি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ